পাচার নাই, পররাষ্ট্র মন্ত্রী নিজেই বলেছেন কারা পাচার করছে, সরকারি আমলারা এবং সরকারি দলের রাজনীতিবিদরা। আর পাচার কারা করছে আপনাদের কল্যাণেই জনগণ সেটা জানতে পারছে। বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে মানচিত্রের প্রতিটি স্থানে সমান জনপ্রিয়, ঘুরে ফিরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে ঘুরে ফিরে তিনি এখন পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় সংসদের 23টি আসনে নির্বাচন করেছেন এবং 23টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। ওনার জীবনে পরাজয়ের কোন রেকর্ড নেই। এইটাই হচ্ছে আসনের উপরে আক্রোশের মূল কারণ। আর আজকে ওনাদের জনপ্রিয়তা নির্ভর করে সুজাতাদের উপরে, ওনাদের জনপ্রিয়তা নির্ভর করে এই দেশের কিছু গণবিরোধী অফিসারদের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু দুষ্টগ্রহের উপরে। আর বিএনপির জনপ্রিয়তা নির্ভর করে সাধারণ মানুষের দোয়া, তাদের অংশগ্রহণ এবং তাদের সমর্থনের উপরে। এবং খালেদা জিয়া কখনো সাথে হোসেন খোকা বা স্ট্যান্ডার্ড আওয়ামী লীগের নেতার কাছে পরাজিত হন না, কখনো মেজর মান্নানের মতো আওয়ামী লীগের কোনো নেতার কাছে পরাজিত হন না। আপনি গোপালগঞ্জ ধরে কোন রকম টিকে আছেন, আপনি হচ্ছেন আঞ্চলিক নেতা, যেমন খালেদা জিয়া হচ্ছে জাতীয় নেতা এবং আন্তর্জাতিক কমিটি সেই মানসিক খেদ, সেই খোঁজ, সেই প্রতিহিংসার কারণে আজকে তাকে এই অবৈমনীয় কষ্ট এবং নির্যাতনের মধ্যে আপনি ফেলেছেন। আপনি চোখে দেখতে পান না, চোখে দেখতে পান না যে নির্বাচন আমরা কেন কি কারণে বয়কট করেছি? আপনার গোপালগঞ্জ, আপনার গর্বের গোপালগঞ্জ, যেটাকে পারলে আপনার রাজধানী বানান, সেই গোপালগঞ্জের বক্সুতপুর পৌরসভা গত পরশুদিন নির্বাচন হয়েছে বক্সুতপুর পৌরসভায়, সেখানে নৌকার প্রার্থী কামরাজ বাজেয়াপ্ত হয়েছে। এখন বুঝে নিন যে ঘরে যে খাট, ঘরে যে চেয়ার, সে চেয়ারের পায়ও ভেঙে পড়া শুরু হয়েছে। প্রকাশ করে যেদিন পড়ে যাবেন সেদিন হাত ধরে তোলার জন্য ভারত থেকে আর সুজাতারা আসবে না, সেদিন হাত ধরে তোলার জন্য রাশিয়া থেকে চীন থেকে আর কোনো বন্ধু আসবে আসবে না। ভক্তি খেয়ে ফেলেছেন এদিকে বক্সুতপুর পৌরসভা নৌকা প্রার্থী কামরাজ চাল, ওদিকে বগুড়ার নন্দী গ্রামের নৌকা প্রার্থী কামরাজ চাল, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে খালেদা যেমন জনপ্রিয়, সব দিক থেকে একে একে আপনাদের এক একটি তাসের ঘর ভেঙে পড়ছে। লক্ষ্য করছেন না, আপনাদের সংসদীয় টিম দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্নেল ফারুক খানের নেতৃত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, তারা গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বলে এসেছে বিএনপি কি যদি কোন রকম নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো সরকার যদি বোঝেন যে বিএনপি অংশগ্রহণ করলে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়, বিএনপি তো অংশগ্রহণ করতে রাজি, কিন্তু তার আগে সাপের বিষ যেভাবে ওঠা নামায় সেইভাবে চেয়ার থেকে আপনাদেরকে নামতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে, সংসদ ফেলে দিতে হবে, নতুন কেয়ার টেকার সরকার কিংবা নতুন নির্বাচনকালীন সময়ের সরকার গঠন করতে হবে এবং সর্বদলীয় ভিত্তিতে মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, তাহলেই তো বিএনপি নির্বাচনে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিদেশে গিয়ে তাদের হাত পায়ে কেন সরাসরি করছে? বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেন, তার কাছে যান, অনুনয় বিনয় করেন, তাকে মুক্ত করেন, তার কাছে করে ভিক্ষা চান যে যা হয়েছে হয়েছে, আসুন এই দেশটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। এক পথকে সেতু নিয়ে নাচতে নাচতে যে অবস্থাটা তৈরি করেছেন তার আড়ালে যে মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে একবারে খেয়াল করেন, একবারে খেয়াল করেন এই প্রজন্মকে কোথায় করে নিয়ে গেছেন। 2011 সাল থেকে এই গণমাধ্যমের বন্ধুরা লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, পিসিএফ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বারবার আপনাদের মন্ত্রীরা অস্বীকার করেছে, আপনাদের অফিসাররা অস্বীকার করেছে। 2015 এসে বিপির নেতৃত্বে, রাধের নেতৃত্বে সেই পুরো চক্র ধরা পড়লো, দেখা গেল এটার মধ্যে আওয়ামী লীগ জড়িত। এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা ডাক্তার হয়েছেন তারা কিসের চিকিৎসা করবেন? এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা পরীক্ষা দিয়ে বিসিএস হয়েছেন কিসের সেবা করবেন? এই
দিচ্ছেন আপনারা, এই জাতিকে নেতৃত্বহীন করে দিচ্ছেন আপনারা, গোটা জাতিকে একটা পরাধীন জাতির মতো অবস্থায় নিয়ে ফেলেছেন আপনারা। মানুষ বাজারে গিয়ে খাবার কিনতে পারে না, পুষ্টিহীনতায় ভুগছে, অসুস্থতায়, এই জাল সার্টিফিকেট করে ডাক্তারদের কাছে চিকিৎসা নিয়ে মারা যাচ্ছে। দেখার কেউ নেই, দেখার যিনি আছেন তাকে বন্ধ করে রেখেছেন, পরবর্তী যিনি আছেন তারেক রহমান তাকে আসার পথে বিশাল দেওয়াল তৈরি করে রেখেছেন যাতে তিনি আসতে না পারে। এর মধ্যে কি তিনি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। আপনাদেরকে ধরে রাখতে হবে প্রতিটা রাতের পরই সকাল আসে, সূর্য উপকার না ওঠে রাতের পর পরই আলো ফুটে উঠে, সে আলো ফোটানো ঠেকানোর ক্ষমতা আপনাদের নেই। সে আলো ফোটানোর সময় খুব কাছে, খুব কাছে, সে ভোরের আলো ফোটার সময়, সে ভোরের আলো যখন ফুটবে তখন পালানোর সুযোগ পাবেন না। অন্ধকার থাকতে থাকতে পালিয়ে যাওয়ার আপনাদের জন্য ভালো হবে, তাহলে ভোরের আলো যখন ফুটে উঠবে তখন কিন্তু জনগণের ভয়ের মধ্যে পড়ে যাকে পথকে সেতুতে তুলে টুস করে ফেলে দিতে চান তার প্রয়োজন হবে না। তার শিষ্য সমন করাই ভক্ত মেঘনা যমুনার মধ্যে আপনাদেরকে চুবাবে, যেভাবে আপনারা চুবাতে থাকছেন। সুতরাং এখনো সময় আছে, মানুষের অধিকার ফিরিয়ে দেন, দেশের একটি গরম খালেদা জিয়াকে মুক্তি দেন, তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা মিলে বলেছেন উন্নত কর চিকিৎসা ছাড়া তার নিরোধ আরোগ্য সম্ভব নয় এবং সেটা এই দেশে এই মুহূর্তে সেই অবস্থা নেই। সুতরাং তাকে মুক্তি দেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। একটা জিনিস মনে রাখবেন, এই ছোট মানববন্ধন দেখে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ছোট কর্মসূচি দেখে যত চিৎকারি মারেন হাজার মাহমুদ সাহেব, ছোটবেলায় আপনি পড়েছেন আমরাও পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু করা বিন্দু বিন্দু জল সেই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা এবং বিন্দু বিন্দু জল মিলে যদি মহাদেশ এবং অটল সাগর গড়ে উঠতে পারে, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সমাবেশের মধ্য দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র সবার মধ্য দিয়ে বৃহত্তর ধরে বিস্ফোরণ ঘটবে। সেদিন ক্ষুদ্র ক্ষুদ্র নয়, তার আগেই দয়া করে তাকে মুক্তি দিন এবং তাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। জনগণের জীবনের সমস্যাগুলোর দিকে তাকান, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। এই অনুরোধটুকু রেখে আজকের এই নাগরিক অধিকার আন্দোলনের সকল সংখ্যায় নেতাকর্মীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের স্থিতি এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আজকে সমাপ্তি ঘোষণা করা হলো।